সপরিবারে ছুটির মেজাজে আসুন আরামবাগ হোটেল এন্ড রিসর্টসে। কটেজ, লাক্সারিয়াস রুমস, ব্যাংকোয়েটস, ওয়াটার পার্কস সমৃদ্ধ। আরামবাগ হোটেলস এন্ড রিসর্টস, আরামবাগ, হুগলিতে। কল 7407000126 ফর বুকিংস। আপনারা দেখছেন আরামবাগ নিউজ, সাবস্ক্রাইব করুন। আরামবাগের অন্যতম কালীপুজোগুলির মধ্যে একটি হলো তেলেভেলোর কালীপুজো। এই কালীপুজো ডাকাত সর্দার ভীমের কালীপুজো। জানা গেছে এক সময় রামকৃষ্ণদেব অসুস্থ হয়ে পড়েছিলেন, সেই সময় মা সারদা জয়রামপাটি থেকে পায়ে হেঁটে তেলেভেলোর উপর দিয়ে যাচ্ছিলেন। সেই সময় তিনি ডাকাত সর্দার ভীমের কবলে পড়েন। তারপর তিনি মা সারদা দেবীর উপর লুটপাট চালানোর সময় তার মধ্যে মা কালীকে দেখেন। তারপরেই মা সারদাকে তিনি নিয়ে দক্ষিণেশ্বরে যান। তারপর থেকে ভীম সর্দার ডাকাতি ছেড়ে দেন। পাশাপাশি তিনি নিজের বাড়িতে কালীপুজো শুরু করেন। বর্তমানে এই পুজোটি খুবই জনপ্রিয়। নাচ গান সব পুজোর দিন সকাল থেকে সব রান্না বাড়া করি, ঠাকুরের কাছে এসে বসে থাকি, সব নাচ গান হয়, সব মেয়েরা সবাই নাচে, ছেলেরা মেয়েরা বাজনাও হয় নাচে। কতদিন ধরে পুজো হয় এখানে? আমি এসে থাকি, দেখছি না এমনি কদিন কদিন পর ঠাকুর বিজয় হয়? তিন দিন, চার দিন থাকে। ঠাকুরের কি নিত্য পুজো হয়? না নিত্য না, ওই অমাবস্যা পূজা হয় প্রত্যেক। আপনার নাম দিদি? আমার নাম সনকা মাঝি। ফুড আইল্যান্ড রেস্টুরেন্ট অ্যান্ড গেস্ট হাউস, শহরের ঘিঞ্চি পরিবেশ ছেড়ে শুধু একবার যাচাই করুন এসে চাইনিজ থেকে ইন্ডিয়ান ফুড আইল্যান্ড রেস্টুরেন্ট অ্যান্ড গেস্ট হাউস, কালীপুর রেলব্রিজের কাছে। আমরা পরিজন হচ্ছি 70 জন। আমরা 70 জন মিলে মিলিত হয়ে আমরা মায়ের খরচা করি, একটা চাঁদা আমাদের নিজেদের মধ্যে সব পড়ে। হ্যাঁ, মিনিমাম পুজোটায় খরচা আছে প্রায় 70-75 হাজার টাকা। এই 75 হাজার টাকা আমরা খরচা করে থাকি। মায়ে হয়তো মনে হয় যে আমরা খরচা করতে পারবনি, কিন্তু মায়ের ইচ্ছে দেখা যায় যে কিছুই অসুবিধা হয়নি। হ্যাঁ, পুজো ঠিক ঠিক হয়ে যায়। যেমন হচ্ছে কোনো কোনো মায়ের হয়তো মানসিক থাকে, ঠাকুরটা হয়তো কেউ দিয়ে দিল, তারপর ডাকসাজে তো প্রচুর লাইন আছে। হ্যাঁ, এমনি মায়ের কাছে পাঁটা যে বলির জন্য মানসিক থাকে, হ্যাঁ, সেভাবেও অনেকে মানসিক শোধ করে। ধরুন কেউ হয়তো রোগগ্রস্ত, সে মানসিক করেছে, হ্যাঁ, তাই সে সাকসেসফুল হয়েছে, সে তো দিয়ে থাকে। ধরুন মায়ের কিছু কেমন সোনা টোনা দিয়েছে মাকে, এই মানসিক টানসিক করে প্রচুর চাকরিজীবী এখানে মানুষ মানত করেছে, হয়েছে, তারা প্রচুর উপকৃত। তারা বলে যে সুবিধা অসুবিধা হলে আমাদের বলবে, আমরা তোমাদেরকে কিছু পয়সা করি দেবো। তবে আমাদের সেই পরিস্থিতি এখনও মধ্যে আসেনি। কেউ দিলে, তবে যেচে কেউ দিলে আমরা ছাড়িনি, হাতে নিই। হ্যাঁ, আমরা নিজেরা এখনও পর্যন্ত কারি থেকে টাকা চেয়ে যে মায়ের পুজো করতে হবে এরকম পরিস্থিতি এখন আসেনি। মায়ের জিনিস মাই জুটিয়ে নেয়, মায়ের পুজো ভালোভাবেই হয় এখানে। প্রায় 4-5 দিন ধরে এই আমাদের পাড়ায় 100 ঘর বাস আছে। প্রতিটা মানুষ আমাদেরকে বিশাল সাপোর্ট করে এবং আমাদের সঙ্গে সহযোগিতা করে। হ্যাঁ, বেশ আনন্দ, প্রচুর আনন্দ করে। মায়ের লাস্টে ভোগে ভোগ হয় বিজয়ের দিনে, প্রচুর বাজনা টাজনা হয়, বিরাট আনন্দ করে। হ্যাঁ, কেউ একটা অসুবিধের মধ্যে আসেনে এখানে, অশান্তিও নেই, খুব সুষ্ঠু মাথায় ভালোভাবে মায়ের পুজো হয়। পাঁটা মিনিমাম আমাদের বাড়ির পাঁটা আছে 5টা পাঁটা বলি হয়, তারপর আঁকচোট হয়, তারপরে ছাঁচি কুমড়ো তৈরি বলি হয়, আঁক বলি হয়, হ্যাঁ, এইসব বলি হয়। হ্যাঁ, কালার অসুবিধে কিছু নেই, কালার যে কোনো কালার হলেই হবে। হ্যাঁ, আপনি বলছিলেন যে এরকম ডাকসাজের বিষয়টা, ডাকসাজের বিষয়ে দেখুন, যেমন এই যে আমাদের পাশের বাড়ি একজন দিচ্ছে, এ কী মানসিক ছিল বলতে পারছি না, তবে অনেকে আপনাকে বললাম যে হয়তো আপনি লেখাপড়া শিখেছেন, শেখার পরে মায়ের কাছে মানত করেছেন যে আমি যেন ঠিক ঠিক পথে, মা আমি চাকরি বাকরি পাই বা আমি যেন ঠিক পথে চলতে পারি, এরকম একটা মানসিক করেছে মা। সেটা সাকসেসফুল হয়েছে, হওয়ার পর মাকে ডাকসাই টাকসাই দেয়। হ্যাঁ, আপনি কে হন? আমি এই বাড়িরই একজন।
আমার নাম সুশান্ত মাঝি। ডাকাত ভীম সর্দার বলে যিনি ছিলেন, তিনি ডাকাতি করতেন। তা এখানকার যা ঘটনা এখন ইতিহাসে শোনা যায়, তা সেই ইতিহাস অনুযায়ী আমাদেরকে বলতে হয়। কারণ মা সারদা কুমার পুকুরে ছিলেন, ঠাকুর রামকৃষ্ণদেবের শরীর খারাপ, ওনার কাছে খবর এলেন। উনি ঠাকুর রামকৃষ্ণদেবের কাছে যাওয়ার জন্য ওর সঙ্গী সাথীদের নিয়ে কামারপুকুর থেকে হাঁটার পথে রওনা দিলেন দক্ষিণেশ্বর। দক্ষিণেশ্বরের দিকে রওনা দিলেন, মেটো পথ ধরে হাঁটতে হাঁটতে এসে এমন সময় এলো যে ভালিয়া মাঠে পড়লো, প্রচুর বন জঙ্গল সেইখানে এসে পড়লো, সন্ধে হয়ে আসছে সেই সময় এসে পড়লো। তা ওনার সঙ্গী সাথীদের বলেন যে তোমরা তাড়াতাড়ি ভেলের মাঠটা আগিয়ে পড়ো, আমি পিছনে যাচ্ছি। তা উনি পিছনে আস্তে আস্তে ওর সঙ্গী সাথীরা আগিয়ে পড়েছেন, পিছনে আস্তে আস্তে ভেলের মাঠে এসে ডাকাত ভীম সর্দারের সামনে পড়েন। উনি ডাকাত ভীম সর্দারের সামনে যখন পড়েন, ডাকাত ভীম সর্দার লাঠি নিয়ে সারদামাকে লাঠি তুলে ঠেঙাতে যান। সেই সময় সারদামা বলেন, বাবা মেরো না, আমি তোমার মেয়ে, তুমি মেরো না আমাকে। বলছি বিপদে পড়লে এরম সবাই বাবা বলে, বহু দেখেছি যখন বিপদে পড়ে বাবা বলে, তারপর আর কেউ চিনতে পারেনি। তখন যখন শোনে না ডাকাত বাবা, তখন রাম সারদা মা বারবার বোঝানোর পর ডাকাত বাবা সেই লাঠি তুলিয়ে আছে, তখন মা সারদা নিজের মধ্যে কালীমূর্তি ধারণ করেন এবং বা সেটা ডাকাত বাবাকে দেখা দেন। তখন ডাকাত বাবা আস্তে আস্তে লাঠি রেখে, মা আমি ভুল করেছি, যে আমি ভুল করেছি, হ্যাঁ, লাঠি তুলে তখন মায়ের পায়ে পড়ে যান। তখন মাকে নিয়ে, যে মা আমার বাড়ি যেতে হবে, মাকে নিয়ে উনি বাড়ি আসেন সারদা মাকে নিয়ে এখানে, হ্যাঁ এখানে বাড়িতে আসেন। এসে চেষ্টা করেছিলেন রেখে দেওয়ার, তা রাখতে পারেননি। তখন বলেছে যে আমি তাহলে দক্ষিণেশ্বরে মা তোমাকে পৌঁছে দেবো। আমি তখন দক্ষিণেশ্বরের দিকে রওনা দেন। যেতে যেতে মাঠে পাশের গ্রামে দোকানদানি ছিলেন, সেখানে ভোর হয়ে গেছে, সেখানে মুড়ি মুড়কি কিনে মাকে খাইয়েছেন, নিজে খেয়েছেন, খেয়ে হাঁটতে হাঁটতে দক্ষিণেশ্বরের দিকে রওনা দিয়েছেন। দক্ষিণেশ্বরে মাকে পৌঁছে দিয়েছেন, দিয়ে ফিরে এসেছেন, ফিরে এসেছেন আসতে ওনার স্ত্রী বলছেন, কী ও মেয়েকে পৌঁছে দিয়েছো তো? বলছে হ্যাঁ পৌঁছে দিয়েছি। এই কাহিনী। এই জায়গাটার নাম কি? এই জায়গাটা ভালিয়া, ভালিয়া গ্রাম। তা এই জায়গাটার হচ্ছে ডাকাত বলে পরিচিত, ওর জন্য তখনকার ব্রিটিশ পিরিয়ডের পর পুলিশের প্রচুর ঝামেলা থাকে, ওনারা ডাকাত বলে আর পরিচয় দিতে চান না। আস্তে আস্তে ওদের সব পরিচয়পত্র ওরা লুকিয়ে দিতে চাইছে এবং ওরা টাইটেল পাল্টে দিয়েছে, হ্যাঁ সব কিছু করেছে, কেউ ধরা দেয় না। যখন পুলিশ খোঁজ করে, প্রশাসন থেকে যখন খোঁজ করতে আসে, তখন ওরা ভাবছে হয়তো যে আমাদের পুলিশ ধরতে আসছে, তখন ওরা সব ঘর থেকে সরে পালাচ্ছে। এখন কি টাইটেল হয়েছে আপনাদের? এখন টাইটেল মাঝি হয়েছে। আপনার নাম? আমার নাম উদয় মাঝি। বলছি কি রীতি মেনে পুজো হয় আপনাদের? পুজোটার কি কি নিয়ম আছে? পুজোর নিয়ম বলতে দেখুন, পুজোর নিয়মে পুজো হয়, পুজোর নিয়ম যেটা আছে তখন যেটা চালু করে গেছেন সেটাই হয়। মায়ের কাছে পাঁচটা ছটা পাঁটা বলি হয়, আগ বলি হয়, কলা বলি হয়, ছাঁচি কুমড়ো বলি হয়। আর সেই নিয়ম নীতিটি যেমন তান্ত্রিক মতে ব্রাহ্মণ পুজো করেন সেইভাবেই। এখন তো আর চুরি চাড়ার দিন নেই, অনেক কিছু চুরি চাড়া করে নিয়েছে মায়ের পুজোয় জোগাড় করতেন, এখন তো আর সেসব দিন নেই। এখন ইলেকট্রিকটাই চুরি করে মায়ের কাছে লাইট টাইট জ্বালাতাম, সেটাও এখন পারমিশন করতে হচ্ছে। তন্ত্র সাধনায় পুজো হয়, তাই? তন্ত্র সাধনায় পুজো হয়। ভুলে যান অনলাইন, এবার আপনার হাতের নাগালে সব মার্কেটে এসে গেল আমেদাবাদের বিখ্যাত 94 ব্র্যান্ডের কটন প্যান্ট ও অ্যাবিট শার্ট। ন্যায্য দাম, গুণগত মান, একবার কিনেই তো দেখুন। আজই খোঁজ করুন আপনার নিকটবর্তী বাজারে ম্যানুফ্যাকচারার এস অর্চনা গার্মেন্টস। বিবাহে বাধা, দাম্পত্য কলহ, ব্যবসা বাধা,
চাকরির সমস্যা, বিদ্যায় বাধা, প্রেমে ব্যর্থ, সাংসারিক অশান্তি, মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে। প্রতি রবিবার রবীন্দ্রপল্লী আনন্দমার্গ স্কুলের সন্নিকট আরামবাগ, প্রতি ইংরাজি মাসের প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার অভিষেক লজ কতুলপুর, এছাড়াও বসছেন বিষ্ণুপুর, শিয়াখালা, কলকাতা, বর্ধমান, দুর্গাপুর ও শিলিগুড়ি। অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন 9933-8549-84।